আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এফ এফ স্পট ঠিক আছে এফ এফ স্পট বিডি এই অ্যাপটি থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারেন সহজে এখানে আপনি ফ্রি ফায়ার এবং লুডো টুর্নামেন্ট গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমে এখান থেকে জাস্ট অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন ওকে তো আমরা এখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডের উপরে একটি ক্লিক করলে দেখতে পাবেন আপনার এখানে জিমেলগুলো শো করবে সিলেক্ট করে দিয়ে তারপর ডাউনলোডের উপরে একটি ক্লিক করলেই দেখতে পাবেন এখান থেকে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে যখন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে তখন আপনি এখান থেকে জাস্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ওকে অ্যাপটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওপেন হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে ইনস্টল করি তো অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে জাস্ট ইনস্টলটা আমরা করে ফেলাম এবার আমরা আবারও ওপেন করব ওপেন করলে অ্যাপটি ওপেন হবে ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে তোদের এখান থেকে আমাদের এখন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রেড অ্যাকাউন্টে ক্লিক করবেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার পাসওয়ার্ড একই রকম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তাহলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করা হবে ওকে দেখতে পারতেছেন এখানে আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে ইনস্টল করা এখন আমরা এখানে গেম খেলতে পারবো ঠিক আছে তো আমরা এখন এখানে এই যে গেম খেলতে পারবো ফ্রি ফায়ার এখানে দেখুন এই যে ক্লাসিক ম্যাচ এবং এখানে ক্লাস স্কোয়াড ম্যাচ আমরা এখান থেকে ক্লাসিক ম্যাচে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন এই যে অপশনটি দিয়ে দিয়েছে তো এইখানে মূলত হচ্ছে টোটাল প্রাইজ এটা দেখতে পারতেছেন কত পাওয়া যাচ্ছে এন্ট্রি ফি বিশ টাকা এবং টোটাল এখানে তিরিশ টাকা ইনকাম করতে পারবেন আপনি উইন হলে তো দুইজনের খেলা আপনি জাস্ট এখানে জয়েন করবেন এই জয়েনের উপরে ক্লিক করলে জয়েন হতে পারবেন এর জন্য আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অ্যাকাউন্টে ব্যালেন্সটা নিয়ে আসবেন এরপর দেখুন 10 টাকা দিয়ে আপনি যদি জয়েন করেন তাহলে প্রতি কিলে পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা করে এবং যদি আপনি এখানে উইনিং হন তাহলে চারশো টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এর জন্য জয়েন ক্লিক করতে হবে হুম আমরা এখান থেকে ব্যাক করে দিয়ে দেখুন এখানে ক্লাস স্কোয়ার অপশন আছে ক্ল্যাশ স্কোয়ার এখানে দেখতে পারতেছেন চল্লিশ টাকা এন্ট্রি ফি এবং দুশো আশি টাকা পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপর তিরিশ টাকা এন্ট্রি ফি একশো টাকা পেয়ে যাচ্ছেন এরকম করে কিন্তু এখান থেকে আপনি গেমটি খেলতে পারতেছেন ব্যাক করে দিই ব্যাক করে দেওয়ার পর চলুন এবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটি মি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়ালেট ব্যালেন্স এখানে দেখতে পারবেন এখানে গেমিং ব্যালেন্স উইনিং ব্যালেন্স প্লেট কয়বার প্লে করেছেন কয়টা কিল করেছেন টোটাল কত আপনার ইনকাম হয়েছে এটা থাকবে এখানে তারপর এখানে মাই ওয়ালেট অপশনে যদি আমরা যাই এখানে দেখতে পারতেছেন ওয়ালেট অপশনটি চলে আসছে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে কিন্তু ব্যালেন্স আপনি অ্যাড করতে পারতেছেন তারপর এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারতেছেন হুম তো চলুন এখানে দেখায় যে অ্যাডমানি কীভাবে করতে হয় অ্যাড মানি করার জন্য অ্যাড মানির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এই যে নাম্বার আছে উপায় রকেট নগদ বিকাশ হ্যাঁ তো এখান থেকে বিকাশ নাম্বারটিকে কপি করে নিন এই যে এখানে কপি অপশন আছে এই কপির উপরে ক্লিক করলেই কপি হয়ে যাবে মিনিমাম তিরিশ টাকা হলে এখানে ডিপোজিট করা যায় হুম তারপর এখানে এই যে বিকাশটা সিলেক্ট করুন সিলেক্ট করার পর ওই নাম্বারে টাকাটা আপনি পাঠিয়ে দিন তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা একশো টাকা দেওয়ার পর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটি এখানে দেখ দিয়ে দিন এবং কত টাকা পাঠিয়েছেন সেই টাকা এখানে বসিয়ে দিন দেওয়ার পর ভেরিফাই একটি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে জমা হয়ে যাবে সরাসরি ওকে তো চলুন এবার এইখান থেকে আমরা আরেকটা বিষয় দেখে নিই যখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স এখানে জমা হয়ে যাবে তখন আপনি কী করবেন এইখান থেকে সরাসরি এই যে প্লের উপরে ক্লিক করে আপনি একটি ম্যাসেজ অয়েন করবেন এখানে ম্যাসেজ জয়েন করার পর এখানে দেখুন জাস্ট এই যে রুম ইনফো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জয়েন করার পর ক্লিক করার পর এখানে আপনাকে রুম আইডি দেওয়া হবে কাস্টম রুম আইডি দেওয়া হবে সেই রুম আইডিতে জয়েন করবেন হ্যাঁ জয়েন করার পরে আপনি যদি উইনিং হন তাহলে সেখানে একটা স্ক্রিনশট নেবেন গেমের মধ্যে স্ক্রিনশটটি নিয়ে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ক্লিক করার পর অথবা এখান থেকে ব্যাক করে দেবেন এই যে এখানে চলে যাবেন মি আইকনে চলে যাবেন যাওয়ার পর এখানে যে মাই প্রোফাইল অপশন আছে এখানে আপনারা এই যে নাম ঠিকানা সকল কিছু দেখতে পারবেন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এখান থেকে আরও ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লের উপরে ক্লিক করার পর আপনার এখানে ক্লিক করতে হবে আমি যেহেতু এখনো ম্যাসে জয়েন করিনি হুম যার কারণে এখানে স্ক্রিনশটটা আপলোড করা যাচ্ছে না তো আপনি যখন ম্যাসে জয়েন করবেন উইনিং হবেন তখন এইখান থেকে আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার অপশন চলে আসবে স্ক্রিনশট আপলোড করার এই যে অ্যালাউ করলে এই যে দেখুন এখনও কিন্তু চলে আসছে হুম এবার এখানে আমাদের যে কাজটি করতে হবে রুম আইডিটা বসিয়ে দিতে হবে আর এইখানে দেখুন ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ এখানে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজের উপরে একটি ক্লিক করলে কিন্তু আপনার ওই ইমেজটা আপলোড করতে পারবেন তখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা জমা হয়ে যাবে ঠিক যিনি উইনিং হবেন তিনি স্ক্রিনশটটি আপলোড করবেন এবং যিনি উইনিং হবেন না তিনি যদি স্ক্রিনশট আপলোড করে তাহলে কিন্তু কোনো লাভ হবে না হুম যদি কিল করে তাহলে কিন্তু আপনি ওইখানে স্ক্রিনশট আপলোড করলে আপনার কিলের যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন ওকে তো ফেন্ড আমি কিন্তু আপনাদেরকে সকল কিছুই দেখিয়ে দিলাম তো দেখুন এখানে নোটিশগুলো পড়বেন ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে আর কি এখানে দেওয়া হবে হুম তখন আপনি এখানে অবশ্যই জয়েন করবেন আর যদি দশ মিনিট এর মধ্যে হুম দশ মিনিটের মধ্যে না দেওয়া হলে এখানে যাই হোক আপনি এখানে পরে নেবেন এটা লেট হচ্ছে আস আস এই স্কোলটা হতে লেট হচ্ছে আর এখানে দেখুন কাস্টমার কেয়ার সাপোর্ট অপশন আছে কাস্টমার কেয়ারের সাথে এখানে যে কোনো সময় কিন্তু আপনি কথা বলতে পারবেন হুম যে কোনো সময় হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি কথা বলতে পারবেন ওকে তো যাই হোক আমি সবাইকে আশা করি বোঝাইতে পারছি এছাড়া তাদের টেলিগ্রাম গ্রুপ আছে আমি ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো সেই টেলিগ্রাম গ্রুপের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু সরাসরি এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারতেছেন এবং এখানে কিছু অপশন আছে যে কম দামে কিন্তু আপনি ডায়মন্ড টপ আপ করতে পারতেছেন হ্যাঁ কম দামে ডায়মন্ড টপ আপ করার জন্য এখানে সব অপশন আছে শপের উপরে ক্লিক করলেও কিন্তু আপনি এখান থেকে কম ড্যামে কম দামে কিন্তু ডায়মন্ড এখান থেকে কিনতে পারতেছেন হ্যাঁ যাই হোক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে